হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ আশফাক ফ্রম আইটি একিডি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ল্যাপটপ বা একটি ডেস্কটপের ইন্টারনাল হার্ড ডিস্ক বা ইন্টারনাল এসএসডি এর হেলথ কিভাবে চেক করতে হয়। সাধারণত হার্ড ডিস্কের সমস্যা দেখা দিলে ল্যাপটপ বা ডেস্কটপ যেটাই হোক সেটা ওপেন হওয়ার সময় কিছু প্রবলেম ফেস হয়, দেন ল্যাপটপ স্লো হয়ে যাওয়া, এই প্রবলেমগুলো হার্ড ডিস্কের জন্য হয়ে থাকে। সাধারণত সমস্যাটি স্পেসিফাই করার জন্য এই সফটওয়্যারটি খুবই ইউজফুল এবং এই সফটওয়্যারটি একদমই ফ্রি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখি কিভাবে হার্ড ডিস্ক চেক করতে হয়। তার জন্য আমাদের প্রথমে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে, হার্ড ডিস্ক সেন্টিনেল প্রো। তার জন্য আমি ফার্স্টে গুগলে যাব, দেন আমি সার্চ করব ডাউনলোড হার্ড ডিস্ক সেন্টিনেল প্রো। দেন প্রথম যেই ওয়েবসাইটটি আসবে, দেন প্রথমে যেটা আসবে হার্ড ডিস্ক সেন্টিনেল প্রফেশনাল বা প্রো সেট আপ 6.01। আমি ডাউনলোড ক্লিক করলেই এটা ডাউনলোড হওয়া শুরু করবে, সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গিয়েছে। দেন এটাকে আমার ইনস্টল করতে হবে। ইনস্টলেশন প্রসেস অন্যান্য সফটওয়্যারের মতোই খুবই সোজা, জাস্ট এই স্টেপগুলো ফলো করলেই সফটওয়্যারটি ইনস্টল হওয়ার পরই সফটওয়্যারটি ওপেন হবে। দেন রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন নেই, এটা ক্লোজ করে দিলেই আমাদের এটা শো করবে। যেমন আমার এখানে আমার একটি হার্ড ডিস্ক রয়েছে এবং একটি এসএসডি রয়েছে 250 জিবি, তো আমার হার্ড ডিস্কের হেলথ শো করছে 100% এবং এসএসডির হেলথ শো করছে 99%। সো এই প্রক্রিয়ার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনার ল্যাপটপ বা ডেস্কটপের হার্ড ডিস্কের হেলথ চেক করতে পারবেন। এছাড়া এখানে আমি আরো কিছু চেক করতে পারবো, যেমন আমি ইনফরমেশন ক্লিক করলে আমার হার্ড ডিস্কের স্পিড কত বা আমি যেই এসএসডিটি ইউজ করছি সেটার স্পিড কত সেটাও আমি জানতে পারবো। দেন আমার ডিস্কের পারফরমেন্স এখন কেমন যাচ্ছে, আমার রাইট স্পিড বা রিড স্পিড কত সেগুলোও জানতে পারবো। সো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।